সরকারের গতি আমার মনে হয় গতিবিধি রাজনৈতিক দলগুলো খুব ভালোভাবে নিচ্ছে না, কারণ আজকে 42 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সরকার রাজনৈতিক দলগুলোর সাথে একটা ডায়ালগ করে নেই। যেটা করেছে সেটা 15ই আগস্টের ছুটি নিয়ে ফর্মাল কোনো আলাপ আলোচনা হয় নাই, কমিশন করে দিলেন, কমিশন 3 মাসের সময় আগিয়ে দিয়ে দিলেন। এই যে কাজ ধরেন বদিউল আলম মজুমদার সাহেব নির্বাচন কমিশন নিয়ে তার অনেক দিনের কাজ, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে নিয়ে সেদিনও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রাম করেছেন, এর জন্য অনেক পেপার অনেক প্রস্তাবনা অলরেডি আছে, পাবলিক ডোমেইনে আছে। এইটার জন্য 3 মাস সময় লাগে না, এটার জন্য 1 মাস সময় 15 দিন সময় যথেষ্ট। তারপরেও যদি 3 মাস লাগে সেটা হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে একটা রোডম্যাপ চাচ্ছি। 6টা কমিশন করেছে সরকার, কিন্তু ওভারঅল তার কাজের একটা রোডম্যাপ আমরা দেইনি। আবার রাজনৈতিক দলগুলোর কাছেও যদি দেন, রাজনৈতিক দলগুলো সেটা মেজর পলিটিক্যাল পার্টি কিংবা আদার্সরা, তারা কি সরকারকে একটা রোডম্যাপ দিয়েছে, আমরা এই রাষ্ট্র সংস্কার রোডম্যাপ দিলাম কিংবা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা এই সংস্কারটা চাই, সেইটা এতদিনের মধ্যে। আজকে বিএনপি মহাসচিবের আমি একটা বক্তব্য পত্রিকার অনলাইনে পেয়েছিলাম যে বিচার বিভাগ এবং প্রশাসনিক সংস্কার পরে নির্বাচন চেয়েছে, এটা একটা স্পেসিফিক বক্তব্য এসেছে। আমাদের এই ধরনের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এই ধরনের বক্তব্য দেওয়া দরকার। আর সরকারকে অবশ্যই মনে রাখতে হবে যে তারা যেইভাবে সরকার চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে, এই প্রক্রিয়ায় রাষ্ট্র চলবে, সরকারও চলবে না রাষ্ট্রও চলবে না। আমি বলেছিলাম আমাদের জায়গা থেকে আমাদের দল থেকে বিভিন্ন উপদেষ্টাদের সাথে যখন আমরা মিটিং করেছিলাম যে এই সরকারের চেহারাটাকে একটু রাজনৈতিকভাবে একটা জাতীয় সরকারের রূপ দেন। এখানে ধরেন মামুন ভাইদের মতো লোকে তারা আইন অঙ্গনে পরিচিত লোক, সুব্রতদা তাদের এরকম পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মতো আরও কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেঞ্চ করার জন্য, সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন। কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না, 56 জেলায় ডিসি নিয়োগ দিয়েছেন, পত্রপত্রিকা এসেছে 49 জনই আগের সরকারের নিয়মিত বেনিফিশিয়ারি, আবার সেখানে এসেছে একজন ছাত্র সমন্বয়ক নাকি সচিবালয়ে বসে ডিসি অ্যাপয়েন্টেড করে তালিকা ঠিক করে, তাহলে এইটা যদি আবার ছাত্রদেরও রোল হয়, আবার এইদিকে সরকারেরও এই সিদ্ধান্ত লেজে গোবর অবস্থা কিন্তু পুরোটা। তো সেই ক্ষেত্রে আমরা যারা বলছিলাম এই সরকারের ভিত্তিটা বেসমেন্টটাকে শক্ত করবে এই অপোজিশন রাজনৈতিক দলগুলো যারা এত বছর সংগ্রাম করছে, তাদের সাথে সরকারের দূরত্ব থাকা উচিত না, তাদের সাথে গ্যাপ থাকা উচিত না। কিন্তু বাস্তবতা হচ্ছে সব দলই সরকারের কর্মকাণ্ডে আস্থার সংকট দেখতে পাচ্ছে, দূরত্ব বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনারা সংস্কার করবেন, আপনাদের অনেকজনের লিগ্যাল অথরিটি আপনাদের নাই, একটা পার্লামেন্ট লাগবে, তাহলে পার্লামেন্টে নেক্সটে কারা আসবে, ইলেকশন দিলে তো অপোজিশন এরাই আসবে, তো তাদের সাথে যদি আপনাদের আলাপ আলোচনা না থাকে আপনারা মন মতো কিছু প্রস্তাবনা দিলেই তো সেটা অ্যাকসেপ্ট হবে না। আবার ছাত্র জনতা বলে পুরো রাজনৈতিক লিডারদের কন্ট্রিবিউশন কিংবা রাজনৈতিক কিংবা এই ধরেন আইনজীবী সহ অন্যান্য পেশাজীবীদের কন্ট্রিবিউটকে এক্সক্লুড করার একটা প্রক্রিয়া, এটাকে একটা জেনারেল টার্ম হিসেবে ন্যারেটিভ হিসেবে তৈরি করার জন্য, এই ছাত্র জনতা কারা, এই ছাত্র জনতা রাজনৈতিক দলের নেতৃত্বে রাজনৈতিক দলগুলোরই সুসংগঠিত কাঠামোর বড় একটা অংশ ছিল, হঠাৎ করে তো আপনার এই ধরেন 1 মাস কিংবা 20-25 দিনে তো একটা বিপ্লব হয়নি, এটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে, যে বিপ্লবে বিএনপি অবশ্যই সবচেয়ে বেশি ভুক্তভোগী নির্যাতিত দল, জামাত সহ সমস্ত দল। এই আন্দোলনে সাইফুল ভাই আমাকে একটা লিফলেট দিছিল যে ওনাদের মতো একটা দলের 2 জন কর্মী মারা গেছে, আমাদের দলের 12 জন শহীদ হয়েছে, বিএনপি গতকালকে লিস্ট প্রকাশ করেছে 422 জন তাদের নেতাকর্মী মারা গিয়েছে। তো কেন শহীদ হয়েছে, তারা তো ছাত্রদেরকে এবং আমরা তো জানি পেছনের অনেক ঘটনা জানি, আমরা তো আন্দোলনে কীভাবে সহযোগিতা করেছি, এবং এখানে অবশ্যই একটা কথা বলতে হবে তারেক রহমানও এই আন্দোলনে সহযোগিতা করেছে, আমাদের মাধ্যমে এই আন্দোলনের সমন্বয়কদের সাথেও কথা বলেছে, বিকজ যখন তারা ল্যাক অফ কনফিডেন্সে ফিল করতেছিল যে আচ্ছা আমরা যে এক দফা ডাক দিব সেখানে ভাই রাজনৈতিক দলগুলো নামবে কি না, জামাতের পক্ষ থেকে তাদের সাথে কথা বলেছে, হেফাজতের পক্ষ থেকে কথা বলেছে, সবাইকে তো আমরা কানেক্টেড করিয়ে দিয়েছি, সকলের কন্ট্রিবিউশন ছিল। কাজেই ওই আওয়ামী লীগের মতো মুক্তিযুদ্ধ এককভাবে আওয়ামী লীগ করেছে, শেখ মুজিবুর রহমানই মুক্তিযুদ্ধের একক নেতা, এইভাবে মানে একটা নতুন ইতিহাস বিকৃত বা আংশিক ইতিহাস তৈরি করাও বোধ হয় কারো ঠিক হবে না, সেটা সাংবাদিক হোক, সেটা ছাত্র নেতৃবৃন্দ হোক, সেটা যে কেউই হোক, এই বিষয়ে আপনারা আশা করি মাথায় রাখবেন।